সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। সমস্যায় পড়েছেন? কেউ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে? তাহলে দিদিকে বলো, এই কর্মসূচিতে রাজ্যের প্রতিটি বুথের প্রতিটি বাড়িতে পৌঁছে যাচ্ছেন একাধিক তৃণমূল কর্মীরা। রবিবার ছুটির দিনে কলকাতার 23 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি স্বপন বর্মনের নেতৃত্বে দিদিকে বলো জনসংযোগ কর্মসূচি চলে। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা জানার চেষ্টা করেন তিনি। হাতের কাছে জনপ্রতিনিধিকে পেয়ে সাধারণ মানুষ নিজেদের সমস্যার কথা জানান। এরপর এলাকার বিভিন্ন দোকানদারদের সাথে দেখা করেন স্বপন বর্মন। এদিন উপস্থিত ছিলেন তনু বর্মন সহ মমতা দিদি কে নম্বর 9137091137 के माध्यम से हम लोग हर घर घर के साथ ममता जी का संपर्क लगाने की कोशिश कर रहे हैं और ये डायरेक्ट दीदी के नंबर है 9137091037। हम लोग के विरुद्ध में कोई कंप्लेंट भी हो हम ठीक से नहीं हो रहा थे नॉर्मल कॉन्ग्रेस का वो भी आप एक कार्यक्रम है दीदी के बोलो जो दीदी के बोलो कार्यक्रम में हम लोग हर डोर टू डोर जा रहे हैं। ममता जी का नंबर ये जो नंबर है दीदी ये कार्यक्रम में हम लोग सबको दीदी मैंने ये दीदी के बोलो कार्यक्रम में हम लोग सबके घर घर में जा रहे हैं। जो दीदी ये इनिशिएटिव लिए थे तो एटलीस्ट फॉर बंगाल इट्स वेरी गुड और आगे जाके मतलब ये अगर कार्यक्रम इस हिसाब से चलेगा तो लोगों में जो प्रॉब्लम रहता है रोज का है तो ये कम से कम डायरेक्ट कांटेक्ट में रहने से बहुत फर्क पड़ेगा। नहीं ऐसा मतलब इस इतना इन सच अ बिग वे ऐसा कभी कहीं नहीं सुना मैंने। मतलब छोटे मोटे तो सब जगह होते ही रहते हैं मतलब वो सब प्रोग्राम, पर आज 4-5 लाख रुपया अगर क्या बोलते हैं एक आदमी के ऊपर खर्च होता बहुत बड़ा बात है। हमारे राज्य सरकार जो उद्योग আমাদের উদ্দেশ্যটা হচ্ছে দিদিকে বলো প্রোগ্রামের মাধ্যমে এবং সাথে সাথে রাজ্য সরকারের যে এই বিভিন্ন রকম প্রকল্প সেটা মানুষের কাছে তুলে ধরা। অনেক মানুষ অনেক কিছু জানেন না, তো আজকে যারা শুনছেন যারা দেখছেন যারা সকাল সকাল আমাদের মতন কর্মী যারা দলের তাদের বাড়িতে পাচ্ছেন তাদের সুবিধা অসুবিধা আমার সাথে শেয়ার করছেন এবং তারা শুনতে পাচ্ছেন যে তারা এটা মমতাজির সাথেও তারা এই ফোন নাম্বারের মাধ্যমে তার সমস্যাটা শেয়ার করতে পারবেন, এর থেকে আনন্দের বিষয় তাদের কাছে কিছু নয়। এবং আমাদের এইটাই শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের সেবা করা, মানুষের সাথে থাকা, মানুষের দুঃখে মানুষের পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে আমাদের সেবা। এবং আমরা যতদিন আমাদের সরকার থাকবে বা থাক না থাক আমরা এইভাবে মানুষের সেবা করে যাবো।